কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়িতে নির্মিত হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। এটি চালু হলে এই বন্দর হবে ট্রানজিট পোর্ট বা আঞ্চলিক বন্দর, যার ফলে সর্বোচ্চ আকারের মাদার ভেসেল ভিড়তে পারবে এই বন্দরই। ফলে ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল, ভুটান, চীনের কুনমিং বন্দর ব্যবহারের সুবিধা পাচ্ছে বাংলাদেশ। সেই সাথে এই বন্দর ব্যবহার করে ভারত, নেপাল, ভুটান কতটা সুবিধা পেতে যাচ্ছে জানাবো সেই খবরও। জলপথে পণ্য রপ্তানিতে জাহাজ বুকিং পেতে বৈশ্বিক সংকট সবসময় লেগেই থাকে, আর তাই প্রয়োজন হয় নিজস্ব ডিপ সি পোর্ট বা গভীর সমুদ্র বন্দরের। দেশের আমদানি রপ্তানির প্রায় সিংহভাগ অর্থাৎ 92% পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দর দিয়েই। দেশে নতুন নতুন করে গড়ে উঠছে অর্থনৈতিক অঞ্চল আর শিল্প কলকারখানা, ফলে আমদানি রপ্তানি বাড়ছে প্রতিদিনই। এই ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরে বর্তমান সুবিধা বাড়ানোর জন্য আন্তর্জাতিক বাণিজ্যকে সম্প্রসারিত করতে প্রয়োজন হয় গভীর সমুদ্র বন্দরের। আর তাই চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমাতে মহেশখালীর মাতারবাড়িতে নির্মিত হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। সমুদ্র সৈকতের জেলা কক্সবাজার। মহেশখালী এই জেলারই একটি দ্বীপ উপজেলা, জেলা থেকে যার দূরত্ব 12 কিলোমিটার, যেতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। জনশ্রুতি আছে 1559 সালের প্রচণ্ড ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের ফলে এটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে মহেশখালী দ্বীপের জন্ম হয়। আর সেই দ্বীপই সাগরের কোল ঘেঁষে নির্মিত হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। আর এই সমুদ্রবন্দর প্রকল্পের পর মাতারবাড়িতে 1 লাখ টাকার জমির দাম মাত্র 3 বছরে বেড়ে দাঁড়িয়েছে 1 কোটি টাকা। বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি গভীর সমুদ্রবন্দরের মতো মেগা প্রকল্প নির্মাণে মাতারবাড়িতে জমির মূল্য এখন আকাশ ছোঁয়া। কোটি টাকা খরচ করেও শিল্প কলকারখানা স্থাপনের জন্য জায়গা না পাওয়ায় সোনার খনি নামে পরিচিতি পাচ্ছে এই দ্বীপাঞ্চল। জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি বা জাইকার অর্থায়নে মহেশখালীর ধলঘাট এলাকায় নির্মিত হচ্ছে এই সমুদ্র বন্দর, যা 2020 সালের 16 নভেম্বর এই উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রকল্পের আওতায় 283.29 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের মালামাল আমদানির জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রথম ধাপে 2টি জেটি নির্মাণ করছে, আর এর সঙ্গে সম্পর্কিত 250 মিটার প্রস্থ, 18 মিটার গভীরতা এবং 14 কিলোমিটার দীর্ঘ চ্যানেল বা প্রবেশপথ তৈরি করা হবে। এছাড়া ব্রেক ওয়াটার নির্মাণ ও ইয়ার্ড সহ প্রয়োজনীয় কাজও সম্পন্ন করা হবে। বর্তমানে কক্সবাজারের মহেশখালী উপজেলায় বঙ্গোপসাগরের উপকূল জুড়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরির কাজ পুরোদমে এগিয়ে চলছে। 1টি চ্যানেল এবং 2টি বাঁধ তৈরি শেষ করার পর সমুদ্র বন্দর আরও দৃশ্যমান হয়েছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে প্রায় 18,000 কন্টেনারবাহী মাদার ভ্যাসেল সহ ভিড়তে পারবে সর্বোচ্চ আকারের মাদার ভ্যাসেল। তাই আমদানি রপ্তানিকারকদের জন্য আর অন্য দেশের ট্রানজিট পোর্টের উপর নির্ভর করতে হবে না, বরং আন্তর্জাতিক রুটে চলাচল করা জাহাজগুলো এ বন্দর ব্যবহার করতে পারবে খুব সহজেই। চট্টগ্রাম থেকে মাতারবাড়ির দূরত্ব 34 নটিক্যাল মাইল, পায়রা বন্দর থেকে 190 নটিক্যাল মাইল এবং মোংলা বন্দর থেকে 240 নটিক্যাল মাইল। মাতারবাড়ি বন্দর তৈরির পর এখানে মাদার ভ্যাসেলকে ভিড়তে সড়কপথ বা সমুদ্রপথে অন্যান্য বন্দরে খুব কম সময়ে পণ্য আনা নেওয়া করা যাবে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্পের 2টি অংশ, একটি হল বন্দর নির্মাণ এবং অপর অংশটি সড়ক ও জনপথের আওতাধীন সড়ক নির্মাণ। প্রকল্প উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 17,777 কোটি টাকা। এর মধ্যে জাইকার অর্থ 12,892 কোটি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব তহবিল 2,213 কোটি টাকা আর বাংলাদেশ সরকারের 2,671 কোটি টাকা। আর এই প্রকল্পটি 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত ধরা হয়েছে।
প্রকল্পের আওতায় 300 মিটার দীর্ঘ একটি মাল্টিপারপাস জেটি এবং 460 মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি নির্মিত হবে। জেটি নির্মাণ কাজ শেষ করতে 2026 সাল পর্যন্ত লাগবে। সে বছর 11 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চট্টগ্রাম বন্দর। প্রথম পর্যায়ে বন্দরে 2টি জেটি এবং 1টি টার্মিনাল তৈরি করা হবে, যাতে করে এই একই সময়ে 2টি জাহাজে পণ্য ওঠানামা করানো যায়। চট্টগ্রাম বন্দরের তথ্য বলছে, চট্টগ্রাম বন্দরে বছরে 1,378টি জাহাজে পৌনে 6 লাখ কন্টেইনার আনা নেওয়া হয়, আর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর হলে 161 থেকে 200 জাহাজে এই পরিমাণ কন্টেইনার পরিবহন করা সম্ভব হবে। জাইকার অপর এক সমীক্ষায় বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের সঙ্গে তুলনা করলে মাতারবাড়ি টার্মিনালে সমুদ্রপথে প্রতি 20 ফুট লম্বা কন্টেইনারে খরচ সাশ্রয় হবে $131, আর 40 ফুট লম্বা কন্টেইনারে সাশ্রয় হবে $197, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। বর্তমানে বাংলাদেশ থেকে কোনো চালান সরাসরি ইউরোপে যায় না। প্রথমে কার্গো কন্টেইনারগুলো সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো বন্দরে যায় এবং সেখানে ইউরোপে যাওয়ার মতো কোনো মাদার ভেসেলের জন্য অপেক্ষা করতে হয়। এতে করে 40 থেকে 42 দিন সময় লেগে যায়। তবে মাতারবাড়ির সমুদ্রবন্দর কার্যক্রম চালু হওয়ার পর কন্টেইনার বহনকারী জাহাজ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসতে পারবে, অন্য বন্দরে ফেরার প্রয়োজন হবে না। ইউরোপ থেকে জাহাজ আসতে মাত্র 16 থেকে 17 দিন সময় লাগবে। খরচ কমে আসবে $1,300 নিচে। এটি দেশের অর্থনীতির চাকা অনেকখানি সচল করবে। বাংলাদেশের মাতারবাড়ি ভারতকে যে সুবিধা দেবে তা জেনে নেই। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হলে আমূল পরিবর্তন আসবে বাংলাদেশসহ এ অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে। সমুদ্রবন্দরটি সিঙ্গাপুর এবং কলম্বোর মতোই ট্রানজিট পোর্ট হিসেবে নির্মিত হচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো অর্থনৈতিক সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে, বিশেষ করে ত্রিপুরা। এছাড়া নেপাল, ভুটান, জাপানও মাতারবাড়ির সুফল পাবে, এমনটি বলা হচ্ছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে। দীর্ঘদিন ধরেই ভারতের অনুন্নত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অর্থনৈতিক কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে জাপান। এসব অঞ্চল সেভেন সিস্টার্স নামেও পরিচিত। সেভেন সিস্টার্স মূলত চীন, মিয়ানমার ও বাংলাদেশের সীমান্ত দিয়ে ঘেরা। ভারতের আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডকে সংক্ষেপে সেভেন সিস্টার্স বলা হয়। বর্তমানে বাংলাদেশে মাত্র 350টি জাপানি প্রতিষ্ঠান কাজ করছে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হলে বাংলাদেশে বিনিয়োগের খাত যেমন বাড়বে, সেভেন সিস্টার্সেও বাড়ানো যাবে ব্যবসায়িক পরিধি। কক্সবাজারে অবস্থিত মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। এই প্রকল্পের ফলে নেপাল ও ভুটান যা পাচ্ছে, সমুদ্রে বাণিজ্য কার্যক্রম চালানোর জন্য বাংলাদেশ ও ভারতের উপর নির্ভর করতে হয় নেপাল ও ভুটানকে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হলে এই দুই দেশও সুবিধা পাবে। এ বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানিতে খরচ আগের চেয়ে কম হবে। সমুদ্রে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের বাণিজ্যিক কার্যক্রম তেমন নেই। এবার বাণিজ্য বাড়বে বলেই আশা করা হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টদের মতে, থাইল্যান্ড, মিয়ানমার, ভারতে বাইজেক পোর্ট সহ বঙ্গোপসাগরের উপকূলীয় কয়েকটি পোর্ট মাতারবাড়ি পোর্টের মাধ্যমে পণ্য পরিবহন করতে খুব সহায়ক হবে। ভারতের জিডিপির ক্রমবর্ধমান প্রবৃদ্ধির দিক থেকে বিবেচনা করলে তাদের ল্যান্ড লক রাজ্যসমূহের উন্নয়নে বাংলাদেশের গভীর সমুদ্রবন্দর ব্যবহার করার বেশ সম্ভাবনা রয়েছে। একইভাবে চীনের ইউনান প্রদেশের কুনমিং ল্যান্ড লক এলাকায় মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের মাধ্যমে পণ্য পরিবহনের সুযোগ রয়েছে। কক্সবাজার হয়ে মিয়ানমারের ঘুমদুম পর্যন্ত ট্রান্স এশিয়ান রেলওয়ে কানেক্টিভিটি স্থাপন হলে মাতারবাড়ি থেকে মাত্র 7 থেকে 8 ঘন্টায় ঘুমদুম হয়ে মিয়ানমারের মাধ্যমে কুনমিং পর্যন্ত পণ্য পরিবহন খুবই সহজ হবে বলে সংশ্লিষ্টদের অভিমত, যা মাতারবাড়ি থেকে ঢাকায় পণ্য পরিবহনের চেয়েও কম সময় লাগবে।
বন্দর কর্তৃপক্ষ আশা করছেন দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি চালু হলে জাহাজের খরচ প্রায় 57% নেমে আসবে, পণ্য পরিবহনের সময়ও 60% কমে আসবে। 2026 জানুয়ারি মাসের মধ্যে সমুদ্র বন্দরের কাজ শুরু হলে বড় আকারের ফিডার ভেসেল সরাসরি বাংলাদেশে আসতে পারবে এবং সময় ও খরচ বাঁচাবে। দেশের অর্থনীতির লাইফলাইন এবং একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এটি। মাতারবাড়ির সমুদ্র বন্দর চালু হলে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করবে। সিঙ্গাপুর ও কলম্বো বন্দরের উপর বাংলাদেশের নির্ভরতা বন্ধ হয়ে যাবে। বিপরীতে কলকাতা বন্দরের মালামাল এই সমুদ্র বন্দরই খালাস করতে পারবে। এতে ভারত, চীন, নেপাল ও ভুটানের পণ্য পরিবহনের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো উন্নয়ন চিত্র, নতুন কোনো জায়গা, তথ্য আর ইতিহাস নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।